করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করিবার বাবে সাজু হয়েছে স্বাস্থ্য বিভাগ। গোলাঘাট শহীদ কুশল করা অসামরিক চিকিৎসালয়ের শৈল্য বিভাগটো কোনো রোগী নথকার বাবে আইসোলেশন ওয়ার্ডলৈ পরিবর্তিত করা হয়েছে। মেডিসিন ওয়ার্ডত কেজনমান রোগী আছে যদিও বহু বিছনা খালি হয়ে আছে। এই দৃশ্য আমি আপনাদের দেখাইছো আর এই সন্দর্ভত অধিক খবর আমাক দিব আমার সাংবাদিক সমীরণ দিগন্তই। হয়তো মই বৰ্তমান উপস্থিত আছোঁ গোলাঘাট কুশল কোঁৱৰ চিকিৎসালয়ত আৰু ইতিমধ্যে চিকিৎসালয়ৰ পৰিৱেশ আমি দেখুৱাব খুজিছোঁ। কাৰণ গোলাঘাট কুশল কোঁৱৰ চিকিৎসালয় হৈছে গোলাঘাট জিলাখনৰ একমাত্ৰ চিকিৎসালয় আৰু এই চিকিৎসালয়খনত দিনে নিশাই ইয়াত শ শ ৰোগী ইতিমধ্যে ইয়াত ভৰ্তি হৈ থাকে বিভিন্ন ৰোগৰ। কিন্তু কৰোনা ভাইৰাছৰ সেই আতংক আৰম্ভ হোৱাৰ পিছত যি দেশত লকডাউন ঘোষণা হ'ল, সেই লকডাউন ঘোষণা হোৱাৰ পিছত আমি যদি চাওঁ তেতিয়াহ'লে আমি দেখিম যে চিকিৎসালয়খনত ৰোগীৰ সংখ্যা যথেষ্ট পরিমাণে ইতিমধ্যে হ্রাস পাইছে অন্যান্য রোগীর সংখ্যা। আর যুই এক রোগী আহিছে সেই রোগীও ইতিমধ্যে ইয়াত হয়তো প্রথম ট্রিটমেন্ট লৈ ইয়ারপরা গুছি গৈছে। আর একে সময়তে লকডাউনের সময়সাত যান বাহন চলাচলের আরম্ভ করে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হওয়ার কারণে হয়তো রোগীসকল আহিবা নাই, যখন রোগী আছে তারও যথেষ্ট সংখ্যক রোগী ইতিমধ্যে ঘরলে যাবা নাই, তেনে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানে ক্যামেরা পার্সন প্রশান্তক মানে দেখাবলে কোথাও বর্তমান আমি মেল মেডিসিন ওয়ার্ড যেটা আছে এক নম্বর আছে, মানে চিকিৎসক এজন আছে, অকনমান আপনার ওসব এইটো সময়ত যিমান রোগী চিকিৎসালয়খন থাকিব লাগিছিলে লকডাউনের পিছত করোনা ভাইরাসের আতঙ্কর পিছত কিন্তু নাইকিয়া হয়ে গেছে, সংখ্যা কমি গেছে। একচুয়ালি খুব সিরিয়াস রোগীখিনিহে এতিয়া চোৱা হৈছে, বাকি এনেই নর্মেল যিখিনি অলপ ঘরতে যিখিনি ভাল হব পাৰে তেওঁলোকক একচুয়ালি ঘরপা ওলাই আহিবলৈ মানা করা হৈছে। হ্যাঁ, সেইটো কারণে অকমান বাকি জেনারেল পেশেন্টবোৰ অলপ কম দেখা গৈছে। ইতিমধ্যে যিসকল কম পরিমাণে রোগত আক্রান্ত হয়েছে সেইসকলক ঘরতে থাকার ইতিমধ্যে ব্যবস্থা করেছে চিকিৎসকলে। মই কেমন প্রশান্তক দেখাবলৈ গৈছোঁ গোলাঘাট শহীদ কুশল কোঁৱৰ চিকিৎসালয়ত ইতিমধ্যে রোগীর সংখ্যা হ্রাস পাইছে আর ইয়ার কারণ হয়েছে লকডাউন আর যি করোনা ভাইরাসের আতঙ্ক। সেই আতঙ্ক বিছনাসমূহ ইতিমধ্যে খালি হয়ে আছে। আমি বর্তমান মেডিসিন ওয়ার্ডত আছো, আমি প্রতিটি ওয়ার্ডর যদি আমি চাও তেতিয়াহলে আমি দেখিম সেই একই পরিবেশ। মানে কেমন প্রশান্তক পুনৰ দেখাবলৈ কৈছোঁ যে দুই এক রোগী আছে আর ইয়াত যি সার্জিক্যাল ওয়ার্ড, সেই সার্জিক্যাল ওয়ার্ড আর মেডিসিন ওয়ার্ড একলগ করে যদি সার্জিক্যাল ওয়ার্ড আছে সেই সার্জিক্যাল ওয়ার্ডটুক ইতিমধ্যে আইসোলেশন ওয়ার্ডলৈ পরিবর্তন করেছে। গতি প্রতিটি ওয়ার্ডতে ইতিমধ্যে রোগীর সংখ্যা কিছু পরিমাণে হ্রাস পাইছে। মেটার্নিটি যে ওয়ার্ড আছে বা শিশুসকলের যে ওয়ার্ড আছে তাত সম্পূর্ণরূপে ইতিমধ্যে আছে আর মেটার্নিটি ওয়ার্ডরও সুবিধা সকলখিনি আছে। মই এজন রোগীর ওসরলে আছি, আপনার কি হয়েছে? মোর এই পেশাবর গণকুল আছিল, হ্যাঁ গধুলি আইসো কালি, হ্যাঁ কালি আইসো, হ্যাঁ এইটা মানে খুব জ্বলা পড়া কৈছিল, হ্যাঁ তারপর আর এটা এয়ে আছো আর তাকে কি হয় কি করে। হ্যাঁ আপনার আসলে মানে টেনপুর টিঙালি এক্সিডেন্ট হয়েছিল, মো 4 বছর হল, 4 বছর হল, 4 বছর মো কোনো নাই, মো অকলহরিয়া সেইটো কারণে হসপিটালতে চিকিৎসা করেছো। হ্যাঁ আছে, ভাল হয়েছে আগতকে। মেরা পানির পড়া এই ভরি ঘাও হয়েছিল, আঙুলি কাটোয়া হোক কাটোয়া গল, এই একমাহ মান হল যাব পড়া নাই, গাড়ি মটর নাই, একো যাব পড়া নাই, অসুবিধাত পড়ি আছো। ভালো হয়েছে এতিয়া। হয় ইয়াৰ ইতিমধ্যে পৰিৱেশ গোলাঘাট কুশল কোঁৱৰ চিকিৎসালয় যে যথেষ্ট সংখ্যক ইয়াত ৰোগী যি পৰিমাণ সেই পৰিমাণ ইতিমধ্যে কমিছে, যিসকল আছে সেইসকলে যথেষ্ট লোক আৰোগ্য হৈছে ৰোগীসকল, কিন্তু ঘৰলৈ যাব পৰা নাই, তেওঁলোকৰ হয়তো যোৱাৰ কিছু অসুবিধা আছে বা ঘৰতো হয়তো তেখেতসকলক ভাবিছে যে দুদিনমান চিকিৎসালয়তে থাকক অসমৰ পৰিস্থিতি বা দেশৰ পৰিস্থিতি বেয়া। গতিকে রোগীসকলকো আমি আহ্বান জানাইছো দুই এটা সৰু সুৰা রোগ হলে আপোনালোকে হয়তো চিকিৎসকৰ পৰামৰ্শ লৈ ঘৰতে চিকিৎসা কৰাব, চিকিৎসালয়লৈ নাহিব, কাৰণ চিকিৎসালয়খনত ইতিমধ্যে সমীৰণ দিগন্ত আপোনাক ধন্যবাদ জনাইছো।